সোমবার আর্যকর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু তার আগে আন্দোলনরত চিকিৎসকরা জনতার মতামত নিতে রাজপথে আদালত বসাচ্ছেন। শুধু তাই নয়, অভয়া ক্লিনিকেরও আয়োজন করেন আন্দোলনরত জুড়িয়া চিকিৎসকরা। জেলার মোট 45টি জায়গায় এই অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়। মৌলালিতে সকাল 10টা থেকে শুরু হয় সেই ক্লিনিক। কলকাতা ছাড়াও হাওড়ার সদর হাসপাতালের বহির্বিভাগের সামনে অভয়া ক্লিনিক নামাঙ্কিত বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় জুনিয়র চিকিৎসকদের তরফে। বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালে অভয়া ক্লিনিকের আয়োজন করেন আন্দোলনরত চিকিৎসকরা। উপচে পড়া ভিড়ই লক্ষ্য করা যায় সেই স্বাস্থ্য শিবিরে। অন্যদিকে কল্যাণী মেডিকেল কলেজের জুড়িয়া চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা কল্যাণী মেডিকেল কলেজের গেট থেকে প্রতিবাদ মিছিল করেন আর্যকর কাণ্ডে প্রতিবাদে। এবং চারটে উইন্ডোর মাধ্যমে চারটে ছবি আমরা আপনাদের সামনে রাখছি মৌলালিতে অভয়া ক্লিনিক, সেই ছবি আমরা আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং সেখানে আন্দোলনরত জুড়িয়া চিকিৎসক তারা কিন্তু উপস্থিত ছিলেন, বিনামূল্যে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় যে সমস্ত মানুষজন বা রোগী যেখানে এসেছিলেন। ধর সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ক্লিনিক চলে। হাওড়াতেও অভয়া ক্লিনিক এবং সেখানেও নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেই ছবিও ধরা পড়েছে। বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ, সেখানেও অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছিল, মানুষজনের উপচে পড়া ভিড় ছিল, সেই ছবি ক্যামেরাবন্দী হয়েছে, সেটা রাখছি আপনাদের সামনে। অন্যদিকে নদিয়া মেডিকেল কলেজ যেখানে কল্যাণীতে রয়েছে, সেখানকার জুনিয়র চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা আর্যকর কাণ্ডে প্রতিবাদে যে প্রতিবাদ মিছিল করেছেন সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরাতে। এবং প্রত্যেকটা জায়গাতেই একই দাবি, প্রত্যেকের একই দাবি, আমরা বিচার চাই। এবং আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে আর্যকর মামলার শুনানি, তার আগে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। যেমন থাকছে রাত দখলের ডাক দেওয়া, সাধারণ মানুষ ফের আরও একবার পথে নামবেন। আমি হাওড়া ছবিটা এই মুহূর্তে একটু বোঝার চেষ্টা করি। রণজিৎ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রণজিৎ, অভয়া ক্লিনিক করা হয়েছিল এবং সেখানে মানুষজনের সাড়া ঠিক কেমন পড়েছে, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছে? দেখো, সকাল থেকেই যেটা গত এক মাস হয়ে গেল এবং গত 8 তারিখেই মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল আর্যকালে, সেই মর্মে এক মাস সম্পূর্ণ হচ্ছে এবং সেই মর্মে কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা কিন্তু অভয়া ক্লিনিক খোলে একেবারে হাওড়া হাসপাতালে, যেখানে আউটডোর রয়েছে ঠিক সেখানেই। তবে সকাল থেকেই কিন্তু প্রচুর রুগীরা উপস্থিত ছিল এবং প্রাথমিকভাবে বলে রাখি যে আজকে রোববার থাকার কারণে আউটডোর নর্মালি বন্ধ থাকে, সেইভাবে কিন্তু সাধারণ যারা মানুষ তারা কিন্তু জানতে পারেনি। তবে তারা যারা আসেন তারা কিন্তু ইতিমধ্যে চিকিৎসা পেয়েছেন এবং ডাক্তাররা পরিষ্কার জানিয়েছেন যে তাকে শ্রদ্ধা জানিয়ে এই অভয়া ক্লিনিক, এবং এই ক্লিনিক তারা আজকের দিনে খুলেছে এবং এরপরে তারা সিদ্ধান্ত নেবে এই ক্লিনিক তারা আগে এগিয়ে নিয়ে যাবে কিনা। তবে সব মিলিয়ে অভয়া ক্লিনিকে কিন্তু সকাল থেকে সাধারণ মানুষকে দেখা গেছে ডাক্তারদের থেকে চিকিৎসা নেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু সেখানে আউটডোরের সামনেই কিন্তু অভয়া ক্লিনিক খোলে এবং প্রায় 8-10 জন ডাক্তার তারা কিন্তু এখানে ছিলেন এবং সাধারণ মানুষকে কিন্তু সেই চিকিৎসা ব্যবস্থা তারা দিয়েছেন। নজর থাক রণজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং হাওড়াতে অভয়া ক্লিনিক এবং সেখানে হাসপাতালের বহির্বিভাগের সামনে কিন্তু কার্যত 7 থেকে 8 জন চিকিৎসক তারাই অভয়া ক্লিনিক চালান এবং মানুষজন যারা এসেছিলেন, অর্থাৎ যে সমস্ত রোগীরা এসেছিলেন, তাদেরকে পরিষেবা দেন তারা।